ইচ্ছা করতাম ভাবি আহা তাই কান্দা না হে মো তাই এই ফেনাইয়া কানতে আছে আমি কো কি তৈছে কচ্চাতে আবার কিতা করছে কো বুঝি আমরা না কইলেন তে যে জেগিব হ্যাঁ তা আমি দুম দৈরে আসলাম মামলাটা দিয়ে কিন্তু সরাই ইসলাম বুঝি অঙ্কা দিতে আমার পরে একটা করলো হেই তাই লইয়া ওই যে ফইলা নাই কাটা হইলো দিতে আবার আরেকটা লইয়া ফেরা করে পত্রিকার দিকে খবর আছে তে বলে ফ্যাম করে বুঝি গো বুঝি আমার সংসারটা কি শেষ হয়েছে গেব হ্যাঁ তেদি গরিবের তে হিরু হইয়া হিরুর থেকে আলম হইয়া দুনিয়াটা লইতে আছে বিষয়টা বলছেন নাই দর্শক আমি হিরো আলম ভাইয়ের একজন শক্ত সমালোচক আবার সাপোর্টারও যখন তার উত্থানের সময় ছিল তখন ওনাকে নিয়ে আমরা অনেক পজিটিভ ভিডিও করেছি তার সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেছি কিন্তু আবার যখন দেখি এই যে সামাজিক জনপ্রিয়তা এই যে পজিটিভ ফিডব্যাকটা পা হাতে পাওয়ার পরে নারীদেরকে নিয়ে ওনার যে বিশেষ একটা আসক্তি এই বিষয়টা যখন ঘন ঘন আসা শুরু করে যে যেই বউটা ওনার মানে ডিশ ব্যবসায়ী আলম থেকে হিরো আলম হওয়ার জীবনের যে সঙ্গী যিনি কষ্ট করেছেন দুঃখ করেছেন টাকা পয়সা হাতে আসার পরে সেই বউয়ের সাথে যখন ওনার সমস্যা হইল সেই বউয়ের সাথে এক ধরনের তালাকের মতন আসে নাকি তালাক দিছে কিনা সেটাও না এরপরে একটা বিয়ে করলো এক নায়িকারে এখন আবার আরেকটা রল এলারা চারা মাঝখানে অনেক মেয়েদের সাথে স্ক্যান্ডাল এর ভিডিও কিন্তু প্রকাশিত হয়েছিল এখন আলমের আসলে সমস্যা কি আমি জানি না যাই হোক এটা আলম জন্য সব সমালোচনামূলক ভিডিও আপনি সাবধান হয়ে যান দর্শক হিরো আলম আবারও নতুন প্রেমে মজেছে আর নতুন যার প্রেমে মজেছে তার নাম হচ্ছে রিয়া মনি। তিনি হিরো আলমের নতুন এক সিনেমার আপকামিং নায়িকা হতে যাচ্ছেন ঠিক বাংলা সিনেমার গল্পের যে নায়িকা হইতে গেলে নায়কের সাথে যে একটা ভাব হয় আমাদের চলচ্চিত্র দেখা যাচ্ছে পরিচালকের সাথে ভাব হয় আর যেহেতু হিরো আলম একাই পরিচালক প্রযোজক তারপর হচ্ছে নায়ক তো নায়িকা তো টোটাল প্যাকেজে ওনার সাথে আটকানো এইরকম আটকানোর কারণে নুসরাত নামক তার যে দ্বিতীয় স্ত্রী আছে তার সাথেও কিন্তু তার এরকম প্রেম ভালোবাসা হইয়া বিয়ে হইল প্রথম বউটারে অনেক অন্যায় অত্যাচার করলো প্রথম বউ একটা মামলাও দায়ের করেছিল পরবর্তী সময় যেমনি যেমনে হোক নেকোজিয়েশন হয়ে গেল কিন্তু এখন শোনা যাচ্ছে যে দ্বিতীয় স্ত্রী নুসরাদের সাথে ওনার ডিভোর্স হইয়া গেছে অথবা যে কোনো সময় হইয়া যাবে শতবা ক্লিয়ার করে নাই তবে রিয়া মনির বিষয়টা সামনে আসছে এই মুহূর্তে হিরো আলম আপনার মঞ্চে অভিনয় করছেন আর মঞ্চের কাজের জন্য তিনি এই মুহূর্তে আছেন লালমনিরহাটের একটি মেলায় অবস্থান করছেন সেইখানে একই ভবনে হিরু আলম ও রিয়া একসাথে আছেন বলে এমন তথ্যই গণমাধ্যম প্রকাশ করেছে আর এই রিয়ার সাথেই এখন তিনি চুটিয়ে প্রেম করছেন এবং কি নতুন একটা সিনেমা করবেন যে সিনেমাতে তাকে নায়িকা হিসেবে সম্ভবত তিনি নিতে যাচ্ছেন আর একই সঙ্গে বিভিন্ন জায়গায় দেশে তারা স্টেজ পারফরমেন্স করছেন আর সেই সব ভিডিও চিত্র নিজের ফেসবুক পেজে আলম ভাই শেয়ার করছেন এমনকি রিয়ার সঙ্গে জুটি বেঁধে সিনেমাতে অভিনয় করবেন যে বিষয়টা সেইটাও তিনি জানিয়েছেন আর এই প্রেমের বিষয়ে যখন ওনাকে গণমাধ্যম জানতে চেয়েছে তিনি হ্যাঁ অথবা না স্পষ্ট কোনো অ্যান্সার না দিলেও মুস্কি একটা হাসি দিছে এখন আলম ভাই সম্পর্কে আমি দুই তিনটা কথা বলি দেখেন একজন সাধারণ ডিস ব্যবসায়ী থেকে আজকের আলম হওয়ার রাস্তাটা অবশ্যই কঠিন ছিল এটা সবার দ্বারা সম্ভব না চাইলেও হইতে পারে না উপরওয়ালা লেখা রাখছে আমজনতা সাপোর্ট করছে একটা গরিবদের একটা বিশাল অংশ যারা আমরা ছিলাম যে না হ্যাঁ যে আমরা একটু সাপোর্ট করি কিন্তু এই সাপোর্টিং এ যখন পয়সা দেখা দিল হাতে ইজ্জত আসলো মানুষ সম্মান করলো টাকা পয়সা ক্ষমতা আসলো তখন ওনার চরিত্রের মধ্যে পরিবর্তন আসা শুরু করলো তিনি একাই সবকিছু করেন ভালো কথা পরিপূর্ণ কোনো কিছু তো করেনি না কিন্তু এখন যখন নারীবাদী চরিত্র যে সমাজের আর দশটা মানুষের সাথে পার্থক্য কি আমরা যারা বলি যারা পয়সাওয়ালা তারা চাইলে অনেক কিছু করে তা আলম তো এখন এই কাজগুলাতে ব্যস্ত হয়ে যাচ্ছে ভাই ওনার প্রথম বোর্ডারি নিয়ে যখন উনি পোলটি মারছে আমার সেটা খুব খারাপ লাগছে অনেক মানুষ আছে যে জীবনের কষ্টের বড় সময়টা যেই মহিলাটা খাইয়া না খাইয়া অভাব অনটনে সাধারণ আলমের সংসার করছে সেই আলমের যখন পয়সা হইল ওই বউরে মায়ের অন্যায়ভাবে অত্যাচার এমনকি এগুলোর জন্য মামলা হয়েছিল বুঝছেন এই দ্বিতীয়টারে বিয়ে করার জন্য নুসরাত্রে তো নুসরাত্রে বিয়া করে আই মজা নাই এখন আবার ওইটারে ভাল লাগে না ওইটা মানে দ্বিতীয় যেটা আইটো এই কোয়ালিটির আমি দেখছি ওনার স্ত্রী সম্পর্কে আহ অনেকগুলা ভিডিও টিডিও দেখছি তো সেটার সাথে সংসার টিকবে না বোঝাই যাচ্ছে তো না টিকলে আগেরটার কাছে ফিরা যান জনপ্রিয়তা এটা মাঝে মাঝে আসে এখন আপনার জনপ্রিয়তাটা ট্রলিং হইতে হইতে হয়েছেন আপনি আপনি যতটুকু সম্মান কামাইছেন আলহামদুলিল্লাহ কামাইছেন ভাই কিন্তু আপনি এখন যদি ঘন ঘন বেড়িয়ে পরিবর্তন করেন এটা আসলে পাবলিক সাধারণ মানুষ পজিটিভ নেবে না আপনার ভালো কাজ আছে আপনি যেগুলো ভালো কাজ করছেন আমি এগুলো প্রকাশ করেছি প্রচার করেছি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও আপনি দৌড় দিয়ে বেড়িয়ে তে ফেল জাগান যে এটারে পান এটারেই অশ্লীল ভিডিও আপনার কিন্তু অনেক প্রকাশ হয়েছে এগুলো আপনি নিজেও জানেন আল্লাহ রাবুল আলমী ধ্বংস করার আগে সাবধান হয়ে যান না তো আবার সে ডিসব্যবসায় আলমে পড়ে যেতে হবে সম্মান পাইছেন ইজ্জত পাইছেন স্ত্রীর প্রতি সুবিচার করেন দুর্দিনের স্ত্রী যিনি ছিলেন এটি বাদ দেন ভাই বয়স হয়েছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম